হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে 2023 সালের রিলিজ হওয়া টবি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মুভির গল্পটা খুবই অসাধারণ। আপনারা যারা তেলুগু মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই মুভির গল্পটা অসাধারণ হতে চলেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আহসান আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ আহসান। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মুভি শুরুতে আমাদেরকে আনন্দ নামের একজন বড় বিজনেসম্যানকে দেখানো হয়। গ্রামের মধ্যে আনন্দ অনেক বড় বিজনেসম্যান, আর এতগুলো টাকা থাকার কারণে সে অনেক বড় পরিসরে পূজোর ব্যবস্থা করে। তো সিনটি এখানে কাট হয়ে সরাসরি পুলিশ স্টেশনে দেখানো হয়। এই থানার নতুন এসআই যার নাম হলো সম্পদ আজকে জয়েন করেছে, আর এই জন্য সেখানকার কনস্টেবল কুশলাপ্পা সে নতুন এসআই স্যারকে এই গ্রামের সবগুলো বিষয়ে বলতে থাকে। তাদের কথোপকথন থেকে এটা জানতে পারি যে এই গ্রামে আসলে বড় রকম কোনো ক্রাইম হয় না। কুশলাপ্পা সম্পদকে এটা বলে যে এই গ্রামে শুধু ছোটখাটো চোর আর মাঝে মাঝে মানুষ মিসিং এই সাধারণ কেসগুলোই দেখা যায়। তখন সেখানে জেনি নামের একটা মেয়ে চলে আসে, যিনি পুলিশ স্টেশনে আসার সময় হাতে অনেকগুলো পাথর নিয়ে আসে, আর সেই ভারী পাথরগুলো জেনি পুলিশ স্টেশনের দিকে ছুড়ে মারে। নতুন এসপি তো একদম অবাক, সে তখন কনস্টেবলকে জিজ্ঞেস করে কুশলাপ্পা এসব কি হচ্ছে। তখন কনস্টেবল সম্পদকে এটা খুলে বলে স্যার এর কথা বাদ দেন, এই মেয়েটা একটা সাইকো। সম্পদ তখন জেনির দিকে এগিয়ে আসে আর জেনিকে জিজ্ঞেস করে তোমার কি সমস্যা। তখন জেনি সম্পদকে বলে দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমার বাবা নিখোঁজ, কিন্তু এখন পর্যন্ত আপনারা আমার বাবাকে খুঁজে দিতে পারেনি। এটা শুনে সম্পদ তো একটু অবাক, সে তখন জেনিকে বলে আচ্ছা ঠিক আছে, আজকে আমি নতুন এখানে জয়েন করেছি আর আমি খুব শীঘ্রই তোমার বাবাকে খুঁজে এনে দেব। নতুন এসআই এর কথা শুনে জেনি একটু স্বাভাবিক হয় আর সে তখন সেখান থেকে চলে যায়। জেনি সেখান থেকে চলে যাওয়ার পর সম্পদ জেনির বাবার বিষয়ে কুশলাপ্পাকে জিজ্ঞেস করে। তখন কুশলাপ্পা সম্পদকে বলে জেনির মতন জেনির বাবা ছিল একজন সাইকো, সে এতটাই ভয়ানক ছিল যে কাউকে খুব নির্মম ভাবে হত্যা করে ফেলে। সম্পদ তখন কুশলাপ্পাকে সেই লোকটির বিষয়ে জিজ্ঞেস করে। কুশলাপ্পা তখন বলে টবি। সম্পদ তখন কুশলাপ্পাকে টবির ফাইলটি নিয়ে আসতে বলে, আর আমরা তখন দেখতে পারি যে এই টবির এক গুচ্ছ ফাইল সেখানে পড়ে আছে। একটা মানুষ আর তার বিষয়ে এতগুলো ফাইল, সম্পদ এটা দেখে তো একদম অবাক। তখন সম্পদেরও বোঝার বাকি থাকে না যে এই লোকটা আসলে একটা সাইকো ছিল। কিন্তু এদিকে যেহেতু জেনিকে সম্পদ কথা দিয়েছে তাই সে টবির কেসটি হাতে নেয়, আর সে তখন টবির বিষয়ে তদন্ত করার জন্য টবির পরিচিত খুব কাছের মানুষদের সঙ্গে সম্পদ দেখা করতে থাকে। তদন্ত করতে করতে সম্পদ একজন ফাদারের বিষয়ে জানতে পারে। সম্পদ তখন দ্রুত সেই ফাদারের সঙ্গে দেখা করে আর সেই ফাদারকে টবির বিষয়ে জিজ্ঞেস করে। তখন ফাদার টবির বিষয়ে বলতে থাকে, আর তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফাদার একদিন চার্চের অনাথ ছোট বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সকল বাচ্চাদেরকে খাবার দেওয়ার পরেও একটা খাবার বেঁচে যায়। ফাদার তখন বলে কি ব্যাপার, আমি তো সব বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি, তাহলে একজনের খাবার কেন বেঁচে গেল। তখন সেখানকার কেয়ারটেকার ফাদারকে বলে, ফাদার একটা বাচ্চাকে আমরা আটকে রেখেছি আর এই খাবারটা আমি তাকে পৌঁছে দেব। ফাদার তখন জিজ্ঞেস করে তাকে কেন আটকে রাখা হয়েছে। সেই কেয়ারটেকার তখন ফাদারকে এটা বলে, আসলে সে খুব ভয়ানক, সে মাঝে মাঝে অনেক পাগলের মতন আচরণ করতে থাকে আর অনেক বাচ্চাদের উপর সে আক্রমণ করে, তাই আমরা তাকে এখানে বন্দি করে রাখি। কিন্তু ফাদার খুব ভালো মনের মানুষ ছিল, যেহেতু সে ছোট বাচ্চা ভুল করতেই পারে এটা ভেবে ফাদার তার সঙ্গে দেখা করতে যায়। আর তার এই মায়াবী চেহারা দেখে ফাদার তাকে জড়িয়ে ধরে। সেই বাচ্চাটি তখন ফাদারের এমন ভালোবাসা দেখে সে খুবই খুশি হয়, কেননা আজ পর্যন্ত কেউ তার সঙ্গে এমন ভালো ব্যবহার করেনি। সেই সাথে ফাদার তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলতে পারে না। ফাদার তখন নতুন করে তার একটা নাম রেখে দেয়, যেটা হলো টবি। হ্যাঁ বন্ধুরা, এটা হলো টবির ছোটবেলার কাহিনী। টবি ফাদারের দেওয়ার নামটি মনে রাখার জন্য আর সেই সাথে যাতে করে সেই নামটি সে অন্যকে জানাতে পারে সেজন্য সে তার হাতে এই নামটি লিখে রাখে। আর যেহেতু এখন টবি বাইরে থাকে তাই তার পাগলামোটা আবারও শুরু হয়ে যায়। টবি সামান্য একটু বিষয়ে সে অন্য বাচ্চাদের উপর আক্রমণ করে আর তাদেরকে খুব বাজেভাবে আঘাত করে, আর এই কারণে টবিকে অনেক কয়বার জেলেও যেতে হয়েছে। লাস্টবার যখন টবি জেল থেকে বেরিয়ে
আসে তখন আমরা দেখতে পারি যে টবি অনেক বড় হয়ে গেছে আর সে তখন চার্চে ফাদারের সঙ্গে দেখা করতে আসে কিন্তু সেদিন চার্চে অনেকগুলো বাজে লোক আসে চার্চের জমিটা হাতিয়ে নেওয়ার জন্য আর ঠিক সেই মুহূর্তে সেখানে টবি চলে আসে আর তখন টবি দেখতে পারে যে ওই পাতি মাস্তানগুলো ফাদারের সঙ্গে খুব বাজে ব্যবহার করতেছে এটা দেখে টবি তো একদম রেগে যায় সে তখন তাদের উপর খুব বাজেভাবে আক্রমণ করে আর তাদেরকে এমন পিটান পিটায় যে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়ে যায় এরপরে টবি ফাদারের কাছে চলে যায় আর ফাদারকে তার হাতটা দেখালে সেখানে টবি নামটি দেখে ফাদার তাকে চিনতে পারে আর তার এই সাহসিকতা দেখে ফাদার তাকে সেখানে সিকিউরিটি গার্ডের চাকরি দিয়ে দেয় আসলে টবি অনেক পাগলামগিরি করলেও ফাদার তাকে সত্যি খুব ভালোবাসত কেননা টবি প্রায় সময় নেশা করত যে নেশার টাকাটা ফাদারকে পরিশোধ করে দিতে হতো ফাদার তখন সম্পদকে টবির একজন বন্ধু দামুর কথা বলে সেন্টি তখন বর্তমানে চলে আসে আর আমাদেরকে দেখানো হয় সম্পদ তখন টবির সেই বন্ধু দামোদরের সঙ্গে দেখা করে আর তাকে টবির বিষয়ে জিজ্ঞেস করে দামোদর তখন সম্পদকে টবির বিষয়ে বলতে থাকে আর তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় দামোদর আর টবি একদিন রাতে একসঙ্গে মাছ ধরতেছিল দামোদর অনেক মাছ পেলেও টবি কোনো প্রকার মাছ সেখানে পাচ্ছিল না তখন সে দামোদরের কাছে চলে যায় আর তার কাছে অনেকগুলো মাছ দেখে সে দামোদরকে এটা বলে তুমি কিভাবে এতগুলো মাছ পাইলে যেখানে আমি একটা মাছও পাইলাম না দামোদর তখন টবিকে বলে ঠিক আছে তোকে আমি মাছ ধরা শিখাবো কিন্তু তোকে আমার সঙ্গে একটা কাজ করতে হবে দামোদর তখন টবিকে নিয়ে একটা লাশ কাটা ঘরে চলে যায় আর এখান থেকে আমরা এটা জানতে পারি দামোদর আসলে এই লাশ কাটা ঘরে কাজ করে আর যেহেতু এই কাজটা কেউ পেশা হিসেবে বেছে নিতে চায় না তাই দামোদরকে এই কাজটা একাই করতে হয় সে তখন টবিকেও এই কাজে নিতে চায় আর ব্যাস টবিকে যখন সেই কাজটা সে করতে বলে টবি খুব আগ্রহ সহকারে কোন প্রকার ভয় না পেয়ে সেই কাজটা সে করতে থাকে তার কাজ দেখে দামোদরের এটা মনে হয় যেন সে এই কাজটা করে অনেক আনন্দ ফিল করতেছে আর তখন থেকে দামোদর টবিকে তার সঙ্গে নিয়ে নেয় একদিন টবি আর দামোদর মিলে আবারও সেই পুকুরে মাছ ধরতে যায় তখন দামোদর সেখানে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় দামোদর তখন সেটা চেক করতে গেলে এদিকে টবির বড়শিটা কোথাও আটকে যায় টবি তখন সেটা খুলতে গেলে সে তখন সেখানে একটা নট খুঁজে পায় টবি তখন সেই নটটা তার সঙ্গে রেখে দেয় আর এদিকে আমাদেরকে দেখানো হয় দামোদর সেখানে দেখতে পারে সেখানে একটা ছোট্ট বাচ্চা কাঁদতেছে কিন্তু দামোদর আশেপাশে কোনো মানুষকে দেখতে পায় না সে তখন গ্রামের সকল মানুষকে সেখানে ডেকে আনে সেই সাথে দামোদর বলে কেউ একজন একে দত্তক নেক কিন্তু গ্রামের কোনো মানুষ সেই বাচ্চাটিকে দত্তক নিতে চায় না টবি তখন সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে তার বাসায় চলে যায় বাচ্চাটা তো অনেক কাঁদতেছে টবি বুঝতে পারতেছে না যে আসলে সে এখন কি করবে একটা পর্যায়ে গিয়ে টবি বাচ্চার কান্না সহ্য করতে না পেরে সে তখন বাচ্চাকে সবজি খাওয়াতে ধরে আর তখন সেখানে একটা মহিলা চলে আসে আসলে এও সেই লাশ কাটা ঘরে কাজ করত সে তখন টবিকে বলে ছোট বাচ্চাদের খাবার হলো দুধ আর তুমি তাকে কি খাওয়াচ্ছ এরপর থেকে সেও টবির সঙ্গে সেই বাচ্চাটার যত্ন নিতে থাকে টবি একদিন সেই বাচ্চাটাকে নিয়ে সে চার্চের ফাদারের কাছে চলে যায় আর ফাদারকে বলে যে এই বাচ্চাটা তার নাম রাখতে ফাদার তখন তার নাম রাখে জেনি আর এভাবে অনেকদিন কেটে গেলে জেনি এখন অনেক বড় হয়ে গিয়েছে আর তাই টবি আর দামোদর মিলে জেনিকে স্কুলে ভর্তি করিয়ে দেয় জেনি স্কুলে যা যা শিখে সে বাসায় এসে সবগুলো টবিকে বলে আর এভাবেই খুব ভালো একটা সময় তাদের কাটতে থাকে টবি আর দামোদর মিলে একদিন নেশা করতে যায় সঙ্গে জেনিকেও সেখানে নিয়ে গিয়েছিল কিন্তু দোকানদার তাদেরকে আর বাকিতে কোনো কিছু দিতে চায় না কেননা তারা এর আগেও অনেক টাকা এখনো পরিশোধ করেনি তারা দুজন তখন সেখান থেকে ফিরে আসে আর এটা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এখন নেশা করবে আর ফাইনালি দামোদর তখন এটা বলে আমরা এখন নিজে এইসব বানিয়ে খাবো আর তারা তখন সেটা বানাতে গেলে সেখানে একটা ছোটখাটো বিস্ফোরণ হয় আর পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে যায় তাদের সঙ্গে জেনিও ছিল কিন্তু টবিকে আমরা দেখতে পারি সে তার সামনে থাকা একটা মেয়েকে দেখে সে একদম ফিদা টবি জীবনের প্রথম একটা মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় মেয়েটির নাম হলো সাবিত্রী আসলে মেয়েটি পেশায় একজন প্রস্টিটিউট ছিল আর যেহেতু দুই নম্বর ব্যবসা যার কারণে পুলিশ তাকে এখানে নিয়ে এসেছে কিন্তু ছোটখাটো অপরাধ তাই পরের দিন সকালে সবাইকে ছেড়ে দেওয়া হয় আর আমাদেরকে দেখানো হয় রাতে যখন টবি আর জেনি ঘুমাচ্ছিল তখন টবি কোনোভাবেই ঘুমায় না সে কিছু একটা বিষয় নিয়ে ভাবতে থাকে জেনি তখন জিজ্ঞেস করে কি হলো এত রাত হয়ে গিয়েছে তুমি এখনো ঘুমাও নেই টবি তখন জেনিকে বলে পুলিশ স্টেশনে সেই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে আর সিনটি এখানে কাট হয়ে আবারও বর্তমানে ফিরে আসে
সম্পত্তগণ সাবিত্রীর সঙ্গে দেখা করে আর তাকে টবির বিষয়ে জিজ্ঞেস করে। আর সাবিত্রী তখন টবির বিষয়ে বলতে থাকে। আবারও সিনটি এখানে কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা এটা দেখতে পারি জেনি আসলে সাবিত্রীকে সবগুলো কথা বলে দেয়। আসলে সাবিত্রী অন্যায় পথে কাজ করলেও তার মনটা অনেক ভালো ছিল। সে তখন টবিকে এটা বলে, দেখো আমি শুধুমাত্র তোমার একটা ভালো বন্ধু হতে পারবো, কেননা আমি তোমাকে কোনোভাবে বিয়ে করতে পারি না, আর আমি যে কাজটা করি এটা দিয়ে আমি আমার সংসার চালাই। টবি এসব কথা শোনার পর সে সাবিত্রীর সঙ্গে বন্ধু হতে রাজি হয়ে যায়, আর ফাইনালি তারা একে অপরের সঙ্গে আরো ক্লোজ হতে থাকে। একদিন টবি সাবিত্রীর সঙ্গে একটা লোককে দেখতে পায়, আর এটাই তো স্বাভাবিক, কেননা সাবিত্রী যে কাজটা করে তার সাথে তো এমন লোক থাকাটাই স্বাভাবিক। কিন্তু টবি অনেক কষ্ট পায়, সে তখন সেখান থেকে চলে যায়। টবির কষ্টটা জেনে বুঝতে পেরে সে তখন আবারও সাবিত্রী আর টবিকে একসঙ্গে করে। সাবিত্রী তখন টবিকে বলে, দেখ আমি এসব করে আমি আমার সংসার চালাই, তোকে তো আমি এসব কথা আগেই বলে দিয়েছি, তুই আগে নিজে ইনকাম করা শেখ। এটা বলে সাবিত্রী সেখান থেকে চলে যায়। টবি তখন সমুদ্রের শামুক বিক্রি করে ছোটখাটো একটা ইনকামের ব্যবস্থা করে। আর সে যখন সাবিত্রীর সঙ্গে দেখা করতে যায়, সাবিত্রী তখন তার সঙ্গে দেখা করে না, আর তাকে এটা বলে, তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে তোকে আগে ঘর তুলতে হবে, কেননা তোর মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তুই যদি আলাদাভাবে ঘর উঠাতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করতে রাজি হব। বেচারা টবি, সে তো সাবিত্রীকে সত্যি অনেক ভালোবাসত। সে তখন ব্যাংকে যায় লোন করার জন্য, কিন্তু সেখানে তো লোনের ব্যবস্থা হয় না। সে তখন দিন রাত চেষ্টা করতে থাকে কিভাবে ইনকাম করে একটা ঘর উঠাতে পারে। আর সিনটি এখানে কাট হয়ে আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে সাবিত্রী সম্পদকে এটা বলতেছিল, আমার তাকে এভাবে বলা উচিত হয়নি, কারণ সে আমাকে এতটাই ভালোবাসত যে সে আমাকে ছেড়ে যেতে কখনো চায়নি। আর সে তাই অনেক চেষ্টা করার পরেও সে যখন কোনোভাবে টাকা উপার্জন করতে পারে না, তখন সে অবৈধভাবে টাকা ইনকাম করার প্ল্যান করে। সিনটি এখানে কাট হয়ে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমাদেরকে সন্তোষ নামের একজন লোককে দেখানো হয়। সন্তোষ আসলে এই গ্রামে যার মিসিং পোস্টার লাগাবে সে নিশ্চিত পরের দিন মারা যাবে। আসলে সন্তোষ এই এলাকার একটা ভয়ানক সন্ত্রাসী, আর তার ভয়ে পুরা এলাকার লোক চলাচল করে। তার বিরুদ্ধে বা তার উপর কথা বলার মতো এই এলাকায় কেউ নেই। এরপরে আমাদেরকে আনন্দ নামের একজন লোককে দেখানো হয়, যাকে আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। আনন্দ আসলে পেশায় একজন কসাই ছিল, সে বাইরে থেকে বকরি কিনে এনে এখানে জবাই করে বিক্রি করত। কিন্তু একদিন সন্তোষ তার উপর রেগে যায়, কেননা সন্তোষের নির্দেশ ছিল যে তার কাছ থেকে বকরি কিনে এখানে ব্যবসা করতে হবে। যদি বাইরের শহর থেকে কেউ বকরি কিনে এনে এখানে ব্যবসা করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। আর যেহেতু আনন্দ বাইরের শহর থেকে বকরি কিনে এনে এখানে বিক্রি করতেছে, এই খবরটা সন্তোষের কাছে চলে যায়। আর সন্তোষ তখন আনন্দকে অনেক হুমকি দিতে থাকে। আনন্দ তখন সন্তোষের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে বলে, ভাই এরপর থেকে আমি তোমার কাছ থেকে বকরি কিনে ব্যবসা করব। কিন্তু কিছুদিন এভাবে চলতে থাকলে আবারও আনন্দ বাইরের শহর থেকে বকরি কিনে এখানে বিক্রি করে, আর এটা সন্তোষের লোক জানতে পারে। তখন সন্তোষ আনন্দের পোস্টার দেয়ালে লাগিয়ে দেয়। এটা দেখে আনন্দ অনেক ভয় পায়। তার জীবন বাঁচানোর জন্য আনন্দ আর তার সহপাঠীরা মিলে জঙ্গলে পালিয়ে যায়। আনন্দের একজন সহপাঠী তখন আনন্দকে এটা বলে, আচ্ছা ভাই আমরা একটা কাজ করলে কেমন হয়, আমরা সন্তোষের ভয়ে এখানে পালিয়ে না থাকলে আমরা যদি সন্তোষকেই হত্যা করে ফেলি তাহলে কেমন হবে। আনন্দ এটা শুনে অবাক, সে তখন তাকে বলে, তুই এসব কি বলতেছিস। আনন্দের সহপাঠী তখন বলে, হ্যাঁ আমি ঠিকই বলতেছি, টবি নামের একজন ছেলে আছে যার দ্বারা আমরা এই কাজটা করতে পারি। টবি আসলে একটা সাইকোটাইপেটের, আমরা তার দ্বারা এই কাজটা খুব সহজভাবেই করে নিতে পারি। আর তখন আনন্দ আর তার সহপাঠীরা মিলে টবির সঙ্গে দেখা করে, আর টবিকে এটা বলে, তোর তো একটা ঘরের খুবই প্রয়োজন তাই না, আমরা যদি তোকে একটা ঘরের ব্যবস্থা করে দেই তাহলে কি তুই আমাদের হয়ে একটা কাজ করে দিতে পারবি। টবি তখন বলে, হ্যাঁ আমি তোমাদের হয়ে যে কোনো কাজ করতেই রাজি আছি। আর ফাইনালি টবিকে তারা এই লোভ দেখিয়ে টবির দ্বারাই সন্তোষকে হত্যা করে ফেলে। আর সবার সামনে এমন সন্তোষকে হত্যা করা দেখে টবিকে সেখান থেকে জেলে নিয়ে যায়। আর সেই সাথে যেহেতু এখন সন্তোষ নেই, আনন্দ সেই গ্রামে একাই রাজ করতে থাকে। আর সন্তোষের সবগুলো ব্যবসা ধীরে ধীরে সে নিজের আন্ডারে নিয়ে নেয়। কিন্তু আনন্দ খুব ভালো করে জানে, আমি যদি টবিকে ঘর তুলে না দেই তাহলে টবি আমার উপর রেগে যাবে, কারণ সে একটা সাইকো ছিল। আর তাই আনন্দ টবির একটা ঘরের ব্যবস্থা করে দেয়। সিনটি এখান থেকে কাট হয়ে আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে সম্পদ সেই টবির ঘরটি দেখতে যায়। আর ফাইনালি আমরাও এখানে টবির সেই ঘরটা
আমরা দেখতে পারি। সম্পদ তখন সেখানে জেনিকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে জেনি তো ছিল না, তখন সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল। সম্পদ তখন তাকে জেনির বিষয়ে জিজ্ঞেস করলে সেই বৃদ্ধ মহিলা তখন জেনির বিষয়ে বলতে থাকে। আর তখন আমাদেরকে আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। টবি জেল থেকে এসে যখন দেখতে পারে তার বাড়ি সম্পন্ন হয়েছে, সে তখন সাবিত্রীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সাবিত্রী ইতিমধ্যে অন্য একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বেচারা টবি সে তখন অনেক কষ্ট পেতে থাকে। আর এদিকে আমাদেরকে দেখানো হয় আনন্দ তখন একা রাজ করতে থাকে, আর ধীরে ধীরে সে অনেক অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। একদিন একটা পুলিশ অফিসার আনন্দকে এসে বলে, আমি তোমার অনেকগুলো অবৈধ মালামাল আটকিয়ে রেখেছি, আর এভাবেই ধীরে ধীরে এইসব কালো ব্যবসা আমি এই শহরে বন্ধ করে দিব। আনন্দ তখন বুঝতে পেরেছে যে এই পুলিশ অফিসারকে আমার রাস্তা থেকে সরাতে হবে। সে তখন টবির সঙ্গে দেখা করতে যায়, কারণ এই কাজটা টবি খুব ভালোভাবে করতে পারবে। তখন আমাদেরকে এটা দেখানো হয় টবি আর জেনি মিলে সমুদ্রের কিনারায় মাছের ব্যবসা করতে থাকে, আর তাদের জীবন এখন খুবই ভালো কাটতেছিল। কিন্তু সেখানে আনন্দ চলে আসে আর টবিকে এটা বলে, এসব ছোটখাটো ব্যবসা ছেড়ে তুমি আমার কাছে চলে আসতে পারো, আর তোমার কোনো সমস্যা হলে অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করবে। জেনি তখন আনন্দকে এটা বলে, এটা কখনোই না, তুমি টবির কাছ থেকে একদম দূরে থাকো। আনন্দ আর জেনি যখন বাসায় ফিরে যায় তখন সে দেখতে পারে সেখানে একটা পুলিশ নোটিশ, আর সেই নোটিশে এটা লেখা ছিল যে এই বাড়িটা ছাড়তে হবে, এটা হলো সরকারের সম্পত্তি। আসলে এই কাজটা আনন্দ করছিল যাতে করে টবিকে আবারও তার কাছে নিয়ে আসতে পারে। জেনি আর টবি মিলে তখন একজন উকিলের কাছে যায়, কিন্তু সেই উকিলও একই কথা বলে যে ওটা হলো সরকারের সম্পত্তি, তোমাকে তো ওই ঘরটা ছাড়তেই হবে। তখন টবি বুঝতে পারে যে এটা একমাত্র আনন্দই করতে পারবে। আর ফাইনালি টবি তখন আনন্দের কাছে চলে যায়, আর আনন্দ তখন তার দ্বারায় তার রাস্তায় যারা যারা বাধা দেয় তাদের সকলকেই নির্মমভাবে হত্যা করে। কিন্তু জেনি এইসব পছন্দ করত না, সে টবিকে অনেক নিষেধ করে, কিন্তু টবি তার কোনো কথাই শোনে না। সে তাই সরাসরি আনন্দের সঙ্গে দেখা করে আর তাকে বলে, তুমি টবির কাছ থেকে দূরে থাকো, তা না হলে ভালো হবে না, এই নাও টাকা, তারপরও তুমি টবির কাছ থেকে দূরে থাকো। এ কথা বলে জেনি তার কাছে থাকা অনেকগুলো কয়েন আনন্দের দিকে ছুঁড়ে মারে। সবার সামনে জেনি তাকে খুব বাজেভাবে অপমান করে। আনন্দ তখন তার অপমানের বদলা নিতে চায়। সে তখন পুলিশ পাঠিয়ে টবিকে জেলে নিয়ে যায়। দামোদর তখন আনন্দের সঙ্গে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে টবিকে জেল থেকে ছাড়িয়ে দিতে। আনন্দ তখন দামোদরকে এটা বলে, ঠিক আছে, তুমি জেনিকে আমার সঙ্গে দেখা করতে বলো, আগে তার সঙ্গে আমি একটা বোঝাপড়া করব। পরের দিন তখন জেনি আনন্দের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আনন্দ জেনির সঙ্গে দেখা করে না। আর রাতে যখন জেনির সঙ্গে আনন্দ দেখা করতে যায়, ফিরে আসার সময় আনন্দ জেনিকে একটা কয়েন দেয়, আর এই কয়েনগুলো আসলে জেনি সেদিন আনন্দের মুখে ছুঁড়ে মেরেছিল। তো আনন্দ আসলে জেনিকে কেন কয়েন দিল এটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। আর এভাবেই বিনা কারণে কিছুদিন পর পর টবিকে জেলে নিয়ে যায় আর আনন্দ জেনির সঙ্গে দেখা করে। ফিরে আসার সময় তাকে একটা কয়েন দেয়। জেনি তখন সেই কয়েনগুলো একটা ব্যাংকে জমা রেখে, একদিন টবি যখন নেশা করতে যাবে টাকার দরকার, সে তখন সেই ব্যাংক থেকে টাকাগুলো বের করে। আর জেনি তখন টবিকে এটা বলে, আমি অন্তঃসত্ত্বা। এটা শুনে তো টবি একদম অবাক। তখন পরের দিন সকালে সেখানে পঞ্চায়েত বসে আর জেনিকে জিজ্ঞেস করা হয় যে এই সন্তানের বাবা আসলে কে। আনন্দ তখন বলে, হ্যাঁ, সবার সামনে বলে দাও যে এই সন্তানের বাবা আসলে কে। তখন সেখানে প্রশান্ত নামের একটা ছেলে চলে আসে। আসলে জেনি আর টবি মিলে যখন সমুদ্রের কিনারা মাছ বিক্রি করছিল তখন বোর্ডে কাজ করছিল প্রশান্ত, আর তখন থেকে প্রশান্ত জেনিকে অনেক ভালোবাসত। যেহেতু প্রশান্ত সবগুলো কথা নিজে স্বীকার করল, তাই প্রশান্তের সঙ্গে জেনির বিয়ে হয়ে যায়। আর টবি এতে অনেক কষ্ট পায়। সে তখন আবারও দামোদর অর্থাৎ সেই লাশ কাটা ঘরে চলে যায়, সেখানে সে থাকতে শুরু করে। এদিকে জেনির একটা মেয়ে সন্তান হয়। দূর থেকে এইসব টবি দেখছিল, কিন্তু টবি জেনির কাছে আর ফিরে আসে না। একদিন আনন্দের কাছে একটা পুলিশ অফিসার চলে আসে আর তাকে বলে, তোমার অনেকগুলো অবৈধ মালামাল আমি জব্দ করেছি, তুমি যদি 50% আমাকে দাও তাহলে আমি এই মালগুলো তোমাকে ফিরিয়ে দেব। আনন্দ তখন বুঝতে পারে যে কেউ তো একজন আছে আমাদের এইসব কথা লিক করে দিতেছে। তখন তদন্ত করে আনন্দ এটা জানতে পারে প্রশান্ত নামে সেই ছেলেটি পুলিশের কাছে এইসব কথা লিক করে দিতেছে, কেননা আনন্দের মালগুলো সেই সমুদ্র দিয়ে
চালান করা হয়। আনন্দ তখন একটা প্ল্যান করে, সে তখন টবির সঙ্গে দেখা করে আর টবিকে বলে, তোমার মান সম্মান আর সেই সাথে জেনির জীবনটা নষ্ট করে দিয়েছে সেই প্রশান্ত ছেলেটা, আর তুমি তাকে হত্যা করে এই সবকিছু প্রতিশোধ নিতে পারো। টবি তো একজন সাইকো, সে তখন আনন্দের কথা মতো প্রশান্তকে হত্যা করতে যায়, কিন্তু সেখানে জেনি এসে প্রাণে বেঁচে যায় প্রশান্ত। আর জেনি তখন এমন কিছু কথা টবিকে বলে যেটা শোনার পর টবি একদম হিংস্র হয়ে যায়। জেনি তখন টবিকে সেই কয়েনগুলো দিয়ে দেয়। আনন্দ যতবার জেনির সঙ্গে রাতে দেখা করতে গিয়েছিল এই কয়েনগুলো ততবার একটা একটা করে আনন্দ জেনিকে দিয়েছিল। এর কারণ হলো আনন্দ জেনিকে এটা বলে, এই কয়েনগুলো তোমার কাছে যত্ন সহকারে রেখে দিও, কেননা এই কয়েনগুলো গণনা করলে তুমি এটা জানতে পারবে যে আমি আসলে তোমার কাছে কয়বার আসছিলাম। আর সেই সাথে জেনি টবিকে এটা বলে, এই সন্তানের বাবা আর কেউ না আনন্দ। জেনি সেই সাথে টবিকে এটা বলে, তোমার জন্য আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে। জেনির মুখে এই সব কথা শোনার পর টবি অনেক কষ্ট পায়, যে কষ্ট এর আগে কখনো সে পায়নি। এরপর থেকে টবিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে জেনি টবিকে খুঁজতে খুঁজতে সেও একটা পর্যায়ে গিয়ে পাগলের মতো হয়ে যায়। সিনটা এখানে কাট হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে আমাদেরকে এটা দেখানো হয় টবি আর প্রশান্ত মিলে জেনির সঙ্গে সেই ঘরে দেখা করতে আসে, কিন্তু সেখানে জেনি ছিল না। আর তখন আনন্দের লোক এসে টবি আর প্রশান্তের উপর আক্রমণ করে দেয়। সেখানে তারা খুব বাজেভাবে টবি আর প্রশান্তকে আঘাত করে। এরপরে গ্রামের লোকজনেরা টবি আর প্রশান্তকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে জানা যায় প্রশান্ত তো মারা গিয়েছে, কিন্তু কোনোভাবে টবি প্রাণে বেঁচে যায়, কিন্তু তার অবস্থাও খুবই বাজে ছিল। সে যখন জানতে পারে যে প্রশান্তকে সেখানে হত্যা করা হয়েছে, সে তখন অনেক হিংস্র হয়ে যায়। আর সেই দিনটিতে ছিল পুজো, সে তখন সকলের সামনে আনন্দের লোকদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে সে দেহ থেকে আনন্দের মাথাটা আলাদা করে ফেলে, কিন্তু সেখানে পুলিশ অফিসার সম্পদ উপস্থিত হয়। আর সে তখন সবার সামনে সেখানে টবিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে যখন পারে না তখন সেখানে টবিকে গুলি করে হত্যা করে ফেলে। আর এরই মধ্য দিয়ে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।